হ্যালো বন্ধুরা, তো সবাইকে হ্যালো, স্বাগতম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের ব্লগটা আমি গরম গরম লুচি দিয়ে শুরু করছি, কারণ এখন হচ্ছে বিকেলবেলা, বুধবারের বিকেল, আর এখন বাবার খুব ইচ্ছা হয়েছে লুচি খাওয়ার জন্য। তো এখন লুচি ভাজা হচ্ছে, সঙ্গে আছে গরম গরম আলুর দম। তো চলো, আগে তোমাদের একটু ফুলকো ফুলকো লুচি দেখিয়ে দিলাম, আর এবারে তোমাদের গরম গরম আলুর দমটা দেখিয়ে দিই। ইয়াহু, এই দেখো আলুর দম। তো চলো আমরা এটাকে নিয়ে মজা করে খাই। এই দেখো আমার নতুন গয়না, তাও আমার ইউটিউবের টাকা দিয়ে কেনা। কি গয়না, দেখতে হলে অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। ওরা দেখছো গরম গরম লুচি আর আলুর দম হচ্ছে, আর আমিও এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। কারণ হচ্ছে, নিশ্চয়ই ভাবছো লুচি আলুর দম কেন হচ্ছে, কারণ আজকে আমার বাবা 3 দিন পরে কিছু খেতে চেয়েছে, আর সেটা হচ্ছে লুচি আর আলুর দম খাবে বলেছে। তো তার জন্য হচ্ছে লুচি আর আলুর দম। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তাছাড়াও তোমাদের সাথে বলেই ছিলাম যে আমি একটা খুব ভালো জিনিস আমার একটু দাঁড়া পাঠান জিনিস একটা খুব ভালো জিনিস শেয়ার করার আছে। এইমাত্র আমি একটা ব্লগ শেষ করেছি, তো ওই জিনিসটা হচ্ছে কি নিশ্চয়ই জানতে চাইছো, অবভিয়াসলি জানতে চাও, আমি জানি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার ইউটিউবের টাকা দিয়ে দ্বিতীয়বার কিছু কিনেছি। ফার্স্ট টাইম কী কিনেছি তোমরা সেটা দেখাচ্ছ, তো সেকেন্ড টাইম আমি কিছু কিনেছি সেটা কি তোমাদের সাথে শেয়ার করব, তবে এখন নয়, পুরো ব্লগটা দেখো লাস্টে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো, বাবার জন্য গরম গরম লুচি আলুর দম চলে এসেছে। তো বাবা বসে আছে, আমি বললাম তুমি কি খেতে পারবে? না, আমি খাইয়ে দেবো। তো বলছে তো খেতে পারবে, দেখা যাক খেতে পারে কি না। যদি না পারে আমি তো আছি, আমি খাইয়ে দেবো, কিন্তু দেখছি না খেতে পারছে। ঠিক আছে, একটু নিজে নিজে খাওয়া ভালো, যতটা যা খায় একটু নিজে খাক, পুরোটা যদি অন্যের উপর ডিপেন্ড হয়ে যাবে কী করে হবে। তো চলো বাবা খেয়ে নিক। আর এই দেখো আমাকেও দিয়ে গেছে, কিন্তু আমি এত খাবো না, কারণ আমার পক্ষে লুচি তো বিষ। তো দিয়ে যখন গেছে একটুখানি তো খেতেই হবে, তো সেটা খাই। দেখো দেখো, এখন আমার বাচ্চাগুলোকে নিয়ে আমার আলু আলু হচ্ছে। এই দেখো, ওই দেখো, ওই দেখো, সব বাচ্চাগুলো এক এক করে চলে এসেছে বাবা গেছে হচ্ছে টয়লেটে। দেখো দেখো বাচ্চাগুলোকে দেখো, ওরে বাবা লে, দেখো দেখো আমার বাচ্চাগুলোকে দেখো। এখন বাজে হচ্ছে রাত 9:30, তো একটু আগেই, মানে একটু আগে না, সন্ধ্যাবেলায় বলতে পারো আমার ডিনার হয়ে গেছে। তো দুটো লুচি খেয়েছি আর তরকারি ছিল, ওই জন্য আর কিছু খাবো না, কারণ এমনি লুচি। তারপরে খেয়েছি অনেক মানে অয়েলি জিনিস, তার মধ্যে আমার আলুর দম, ওই জন্য আর কিছু খাবো না। অনেকদিন পরে আজকে হেয়ার অয়েল লাগাচ্ছি, কারণ দাদা মারা গেছে হচ্ছে 2 সপ্তাহ হয়ে গেছে, তো হেয়ার অয়েল লাগাতে পারিনি। শ্যাম্পু করেছি তো হয়েছে, তবু তো শ্যাম্পুটা করলাম, কিন্তু হেয়ার অয়েল তো লাগানো হয়নি, তাই ভাবলাম একটু হেয়ার অয়েল লাগাই। আর পরশু দিন হচ্ছে যাবো বাড়ি, তারপর দিন আমার মাসিমণিকে ছাড়তে যাবো, তো তখন তো শ্যাম্পু করতেই হবে, ওই জন্য এখন একটু হেয়ার অয়েল লাগিয়ে নিচ্ছি। তো চলো হেয়ার অয়েলটা লাগিয়ে নিই, তারপর আবার গপ গপ। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে দোস্ত, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে। আর আজকে দেখতে পাচ্ছ সকালবেলা আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর নিয়ে এসেছি হচ্ছে আমার গরম গরম ব্রেকফাস্ট। এখানে আছে চাউমিন, তো এতটা চাউমিন অবভিয়াসলি খাবো না, একটুখানি কমিয়ে দেবো। এখানে যদিও দুজনের চাউমিন আছে, তো চলো আমি মর্নিং, তো এখন আমি সকাল সকাল আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। তো চলো আমার ব্রেকফাস্টটা করে নিই, আর তারপরে আমি আবার তোমাদের সামনে আসবো, এসে কথা বলবো। তো দেখো বন্ধুরা, এখন আমি মায়ের বেডরুমটা পরিষ্কার করার জন্য এসে গেছি। তো সবার প্রথমে যেটা করব, টেবিলটাকে ক্লিন করে নেব, তারপর সারা বেডরুমটা ক্লিন করে নিয়ে ঝাড়পোছ করে পোছা লাগিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো, এখন আর বেশি তোমাদের সাথে কথা বলতে পারবো না, কারণ নাহলে কাজগুলো করতে দেরি হয়ে যাবে। তাই চলো আগে আমি কাজগুলো শেষ করে নিই, শেষ টেশ করে নিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ইউটিউবের টাকা দিয়ে আমি দ্বিতীয়বার আবার কি গয়না কিনেছি, কিন্তু তার আগে আমাকে অবশ্যই কাজগুলো করে নিতে হবে। তো চলো কাজগুলো কমপ্লিট করে নিই, আর দেন আমি তোমাদের সাথে ভালো করে কথা বলতে পারবো। তো চলো কাজগুলো করে নিই আগে।
স্নান করে এলাম, আজকে এখানে সাফাই অভিযান চালালাম, দেখলে পুরো ঘর দোর পরিষ্কার করলাম আর কি। মায়ের বেডরুমটা বিশেষ করে খুব ময়লা হয়ে গেছিলো, তাই ওটা ক্লিন করলাম। আর এবারে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও এসে চলছে, দরজাটা খুলে দিলে বন্ধ করে দিয়ে আসে। এবারে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো যেটা আমি কিনেছি বলছিলাম, অ্যাকচুয়ালি কিনেছি তো অনেক দিনই হয়ে গেল, মানে আমার ইউটিউবের পেমেন্টটা ঢোকার পরে কিনেছি, কিন্তু সেটা তোমাদেরকে দেখানো হয়নি। একটাই কারণে যে এত বিপদ আপদ যাচ্ছে, তার মধ্যে বললাম আমি কালোর মধ্যে যতই তুমি সাদা ঢালো কালোই হয়ে যাবে, তো এইটা তোমাদের ভালো লাগতো না, আর আমারও সত্যি কথা বলতে ইচ্ছা করেনি তোমাদের সাথে শেয়ার করার। বাট আজকে করবো, তার আগে দাঁড়াও সিঁদুরটা পরে আসছি, ঠিক আছে এসে কথা বলছি। হয়ে গেছে, দাঁড়াও, ও হয়ে গেছে, সিঁদুর টিঁদুর পরে সব কিছু কমপ্লিট করে। এবারে হচ্ছে কথা যে বললাম তোমাদের আমি আমার ইউটিউবের মানে পেমেন্ট তো সেকেন্ড না, বাট ইউটিউবের পেমেন্ট দিয়ে সেকেন্ডবার কী কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে বলি তোমরা সবাই ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো, কারণ আজকের ব্লগে আমি ইন্ট্রোটা দিতে পারিনি, কারণ কালকে থেকে ব্লগটা আমি শুরু করেছি আর ইচ্ছাও ছিল না আর মনেও ছিল না সত্যি কথা ইন্ট্রো দেওয়ার। তো আসো, নিজের ফ্যামিলি মেম্বারের কাছে কী ফর্মালিটি বলো, তোমাদের কাছে আমি যেমন করেই আসবো সেইভাবেই তোমরা আমাকে ভালোবাসবে আমি জানি। তো এবারে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি যে আমি আমার ইউটিউবের পেমেন্ট দিয়ে কী কিনেছি। তো সেকেন্ড বার আমি তোমাদের সবসময় বলি, তার আগে বলি কিছু লোকের খুব ধারণা যে ইউটিউব দিয়ে আমার সংসার চলে, ইউটিউবের টাকা দিয়ে আমি সমস্ত কিছু করি। তাদের জন্য একটা কথা বলি, ইউটিউবের টাকাটা আমি পুরোটাই আমার শখের জন্য ব্যবহার করি, ঠিক আছে? না আমার সংসারে দিতে হয়, না আমাকে ওটা সংসারের জন্য খরচ করতে হয়, তার প্রমাণ আমি তোমাদের আগেও দিয়েছি, আবারও তোমাদের দিচ্ছি। এরপরেও যদি তোমাদের মনে হয় ইউটিউবের টাকা দিয়ে আমার সংসার চলে, তো অবশ্যই আমি কাজ করছি, আমার টাকা দিয়ে আমি সংসার চালাবো, কি আমার শখের জিনিস কিনবো সেটা নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, এটা কিন্তু আমি কখনোই আমাকে যারা ভালোবাসো তাদের বলছি না। কিছু এরকম কমেন্টস আসে যে এইখানে টাকা যা পাই সেটা দিয়ে আমার সংসার চালাতে হয়, এইরকম অনেক কথাই শুনি, তার জন্য আজকে উত্তরটা দিলাম। তো তাদের জন্য স্পেশালি আরও তোমাদের জন্য আবার একটা দুঃখের খবর দিয়ে আমি দেখাই যে আমি আমার ইউটিউবের টাকা দিয়ে কী কিনেছি, ঠিক আছে? তার জন্য একটু ওয়েট করতে হবে, জিনিসটা বার করতে হবে। আবার তো অনেকের মনে হতে পারে, হ্যাঁ যদিও তোমাদের মনে হওয়ায় না হওয়ায় আমার কোনো যায় আসে না, আমি এটা আমার বন্ধুদের আমার ফ্যামিলির মেম্বারদেরকে দেখাচ্ছি, এটা শেয়ার করব বলেই আরও আমি এক্সাইটেড ছিলাম। বাট তার মধ্যে এত কিছু হয়ে গেলো সত্যিই ভাবিনি, যার জন্য তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারিনি। তো এখন দেখাই তোমাদের। তো অনেকদিন ধরে আমার একটা ইয়াররিংসের খুব শখ ছিল, আমার বিয়েতে যেগুলো পেয়েছি, বাট আমার সাবেকি গয়না যত আছে না, আমার বিয়েতে যত পেয়েছি সব ট্র্যাডিশনাল গয়না, বাট সাবেকি গয়নার উপরে আমার অনেক দিনের ঝোঁক আর কি বলতে পারো। তো ভেবেই রেখেছিলাম যখন নিজের রোজগার করবো, যদি কোনো দিন করি তো নিজের টাকা দিয়েই কিনবো। তো সেরকমই দিন এসে গেছে, ইউটিউবের টাকাগুলো আমার একেবারেই জমা হয়, আমার একটু ওটা নিজের খরচা করতে পারি না আমি, মানে খরচা করতে হয় না, আমার সংসারেও লাগে না, কিছুতেই লাগে না। তো সেটা আমার মতো করেই জমা হয়, আমার যখন যেটা মনে হয় আমি সেটা কিনি। তো আবারও আমি কিছু একটা কিনেছি, আগেরবারে দেখিয়েছিলাম পলা বাঁধানো, তো এইবারে দেখো আমি এই ঝুমকোটা কিনেছি। তো দেখো, হাতে করে দেখো, তো ইউটিউবের টাকা দিয়ে আমি আমার সেকেন্ডবারের জন্য যেটা কিনলাম সেটা হচ্ছে আমার এই ঝুমকো দুটো। দেখেছো পুরো সাবিকি আনায় ভরাও, কিন্তু তার মধ্যে নতুনত্ব ছোঁয়া নেই, একদমই না যে নতুনত্ব ছোঁয়া নেই, দেখো নতুনত্বেরও ছোঁয়া আছে কিন্তু সাবিকি আনাতে পুরো ভরা। এবার এটা অনেকেই আমাকে ডায়লগ মারবে যখন আমি আমার মায়ের জুয়েলারিগুলো দেখিয়েছিলাম যে এগুলো সোনা না, যায় আসে না, তোমাদের থেকে অনেক বেশি আছে, আর বললেও আমার কোনো যায় আসে না, আর তোমাদের দেখাচ্ছিও না, এটা জাস্ট আমার ফ্যামিলির মেম্বারদেরকে দেখাচ্ছি। আর অনেকে জিজ্ঞাসা করতে পারো যে এটার প্রাইস কত নিয়েছে, তো বলে দিই এটার প্রাইস নিয়েছে হচ্ছে 33,000 কত, কারণ এখন সোনার ভরি যাচ্ছে 50,500 টাকা করে, আমাদের এখানে না সারা সব জায়গাতেই। তো এটা আছে 6 গ্রামের একটু বেশি, তো এটা 33,000 কত টাকা একটা নিয়েছে। তো এটা বলতে আমার ভালো লাগছে যে আমি আমার পুরো নিজের টাকাতেই কিনেছি, আর এটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। তো এটার দাম হচ্ছে 33,517 টাকা, আর এটা আছে 6 গ্রাম 150 মিলিগ্রাম।
তো বুঝেছো, এটাই হচ্ছে সেই গিফট যেটা আমি আমার ইউটিউবে নিজের টাকা দিয়ে নিজে কিনেছি। ইন ফিউচারও তোমাদেরকে এরকম দেখাবো। আর সবথেকে বড় কথা কি বলতো, আমার কাছে আমার বাপের বাড়ি এতটাই সাপোর্টিভ যে আমার নিজের রোজগার, যদি আমার বরের যদি কোনো রোজগারও না থাকে তাতেও আমার চলে যাবে, আমার ইউটিউবের টাকা দিয়ে আমার সংসার চালাতে হবে না। তো আশা করি তোমাদের গিফটটা ভালো লেগেছে, অবশ্যই আমাকে জানিও আমার এই গিফটটা কেমন হয়েছে, আমি তো খুব খুশি। বাট যদি তোমাদেরকে সেই দিন দেখাতে পারতাম আরও ভালো লাগতো, ঠিক আছে। আরও কিছু ভালো ভালো খবর তোমাদের সাথে শেয়ার করার আছে, বাট এখনই করবো না, আস্তে আস্তে যখন সেগুলো হবে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো বন্ধুরা, নিজের টাকা দিয়ে কেনার মধ্যে একটা আলাদাই মজা আছে, সেটা আমি এখন ফিল করতে পারছি। তো চলো আজকের মতো বিদায় নেব, যাওয়ার আগে বলবো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যেভাবে সবসময় আমার পাশে আছো সেইভাবেই আমার পাশে থাকো। আর যদি তুমি আমার পরিবারে নতুন হয়ে থাকো, এখনও যদি আমার পরিবারের মেম্বার না হয়েছো, যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করবো নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে যায়। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে খুব শিগগিরই আসবো। টাটা।